স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ মডেলটার দাম যথেষ্টই কম কিন্তু এই ফোনে আমরা বেশ ভালো ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি তো এই ফোনে আমরা কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি মোবাইলটার দাম কত মোবাইলটা অল ওভার কেমন হবে আপনাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছুই জানতে পারবেন আপনারা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কী কী পাচ্ছি তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট চার ইঞ্চি ফুল এইচ ডি অ্যামোলেড ওয়াটার ড্রপনস ডিসপ্লে মানে আমরা বেশ বড় সাইজে এবং বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে এই মোবাইলে পাচ্ছি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য এই ফোনের ভিডিও ফিং এক্সপিরিয়েন্সটা যথেষ্টই ভালো হবে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেম ওয়ান ইউআই কোর থ্রি ইউজার ইন্টারফেসের সাথে মোবাইলটির থিকনেস হচ্ছে নয় মিলিমিটার এবং এর ওজন হচ্ছে একশো বিরানব্বই গ্রাম মতো এই ফোনে আমরা বেশ বড়ো সাইজে একটা ব্যাটারি পেয়ে যাচ্ছি মানে এই ফোনে আমরা পাচ্ছি ছ হাজার এম এইচের ব্যাটারি আঠেরো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে মানে বেশ বড় ব্যাটারি থাকার জন্য এই ফোনে ব্যাটারি ব্যাক কিন্তু আমরা বেশ ভালো পাবো মোবাইলে যে চার্জিং কানেক্টারটা থাকছে সেটা ইউএসবি টাইপ সি তার পাশাপাশি আমরা এই ফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোনপোড পেয়ে যাচ্ছি মোবাইলটি আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে আর্টিক ব্লু এবং চারকোর ব্ল্যাক সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলক দুটোরই ফেসিলিটি পেয়ে যাচ্ছি এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে এই ফোনের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি আটচল্লিশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা আটচল্লিশ মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ টু পয়েন্ট জিরো এরপরে আমরা একটা আট মেগাপিক্সেলের আলট্রাভাইট অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাচ্ছি তারপর থাকছে পাঁচ মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি কুড়ি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো অল ওভার এই ফোনের ক্যামেরা সেকশানটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এই মোবাইলের রিয়ার ক্যামেরার মাধ্যমে ফোর কেতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে আমরা এবার জেনে নিই ফোনটার পারফরমেন্স কীরকম মানে এতে আমরা প্রসেসার কি পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি এক্সিনস নাইন সিক্স ডবল ওয়ান প্রসেসার এটা একটা টেন এম এম প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট থ্রি তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইল আপনারা বেশ ভালো গেম খেলতে পারবেন মাল্টিটাস্কিং করতে পারবেন অল ওভার এই মোবাইলের পারফরমেন্সটা আপনারা বেশ ভালো পাবেন মোবাইলটি আপাতত ইন্ডিয়াতে দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং এই ফোনে আমরা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড পেয়ে যাচ্ছি মানে একসঙ্গে দুটো সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড আমরা ইজিলি সেট করতে পারবো মোবাইলটিতে আমরা তো সব কিছু ফোনটার ব্যাপারে জেনে নি মোবাইলটার দাম কত তো এই ফোনের যে বেস ভেরিয়েন্ট আছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ তার দাম হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা ভারতীয় টাকা হিসাবে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে চোদ্দো হাজার পাঁচশো বাংলাদেশি টাকার কাছাকাছি এবং এই মোবাইলের যে হায়ার ভেরিয়েন্ট আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ তার দাম হচ্ছে চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা ভারতীয় টাকা হিসাবে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি এসে দাঁড়াচ্ছে ষোলো হাজার পাঁচশো বাংলাদেশি টাকার কাছাকাছি তো মোবাইলটার ব্যাপারে আপনাদের কি ধারণা আপনাদের কি মত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি একটা জিনিস জাস্ট বলতে পারি যে এই ফোনে বেশ কম দামে কিন্তু আমরা বেশ ভালো ফিচার স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছি